চাঁদপুর সরকারি কলেজে অনার্স হুম হুম স্মার্টফোন স্মার্টফোন আছে চাঁদপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় গোত্রের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বিল্লাহ হোসাইন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই প্রতিকূল পরিস্থিতিতে ভালো আছো, স্রষ্টা তোমাদেরকে ভালো রাখুক এই প্রত্যাশা করি। তো আমাদের আজকের আমরা আজকের আলোচনা চলে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ঘুরি বংশ। আমরা গত ক্লাসগুলোতে আমরা সিন্ধু, তারপরে সুলতান মাহমুদ তথা গজনবী বংশ পড়া হয়েছে, তারই ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ঘুরি বংশ এবং উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। সিন্ধু বিজয়ের সময় মুসলিমরা স্থায়ীভাবে শাসন প্রতিষ্ঠা করতে পারেনি, পরবর্তীতে গজনী বংশ কিছুটা পেরেছে, তবে ভারত তারা অভিযান করে ক্ষান্ত ছিল, ভারতে স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা করেন। মোহাম্মদ ঘুরি একমাত্র ব্যক্তি যিনি প্রথম ভারতে স্থায়ী রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন এবং পরবর্তীতে তার প্রতিষ্ঠিত এই বংশই ভারতে দীর্ঘমেয়াদে শাসন কায়েম করেছে। তো আমরা আজ আসি ঘুরিদের পরিচয়, ঘুরি কারা। ঘুর একটি রাজ্য আছে, সেটি আফগানিস্তানের গজনি এবং হিরাতের মধ্যবর্তী একটি পর্বত অঞ্চলের একটি রাজ্য আছে ঘুর। সেই ঘুর রাজ্যের যারা শাসক তাদেরকে বলা হতো ঘুরি, অর্থাৎ সে সমস্ত শাসকের নামের পরে ঘুরি শব্দটি যুক্ত রয়েছে। ওইদিকে স্ট্যানলি ল্যাংপুল এদেরকে বলেছেন যে এরা আফগান জাতি বংশোদ্ভূত বা আফগান জাতিভুক্ত, কিন্তু অধিকাংশ বলেছেন যে না, এরা সামানীয়দের মতো পূর্বাঞ্চলীয় ইরানি বংশোদ্ভূত একটি জাতিগোষ্ঠী। এ হচ্ছে সংক্ষিপ্তভাবে তারা আফগানিস্তানের হিরাত এবং গজনির মধ্যবর্তী পর্বত সংকুল এলাকায় ঘুর রাজ্যে তাদের আধিপত্য বিস্তার করেছিল। এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমির ঘুরি, আমির সুরি। একটি মজার বিষয় হচ্ছে এখানে ঘুরি বংশের প্রতিষ্ঠাতা আমির সুরি, পরবর্তীতে আরেকজন শাসক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে সুরি। এটা নাম কিন্তু ইসলামিক পদবি, ইসলামিক কিন্তু তারা মুসলিম না, তারা ছিল মূলত বৌদ্ধ। তা 879 সালে ঘুরি বংশ প্রতিষ্ঠিত হয়েছিল। আমির সুরি যিনি প্রথম শাসক ছিলেন, দশম শতাব্দীর একজন নাম পাওয়া যায় তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে সুরি। তবে এই দুইজন নামে মুসলিম হলেও এবং পদবি মুসলিম হলেও এরা কেউ মুসলিম নন, এরা ছিলেন বৌদ্ধিস্ট, বৌদ্ধ ধর্মের অনুসারী। এবং এক হাজার এগারো সালে এই বংশের শাসক, সর্বপ্রথম শাসক আবু আলী ইবনে মুহাম্মদ, তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তারপর থেকে এই খ্রিস্টান বৌদ্ধ ধর্মিস্ট যারা ছিল বৌদ্ধিস্ট থেকে তারা সুন্নি ইসলামপন্থী একটি রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এইভাবে আমরা দেখি যে 879 বা তার আগেও এই বংশ প্রতিষ্ঠিত হলেও 1011 সালে এই বংশটি পরিপূর্ণ মাত্রায় মুসলিম হয়ে গেছে। রাজধানী, এই বংশের প্রথম রাজধানী ছিল ফিরোজপুর, একটি জায়গার নাম ফিরোজপুর, তারপরে হিরাত তারা রাজধানী হিসেবে ব্যবহার করেছে, কিন্তু গজনি দখলের পরে তারা আবার গজনিকে তাদের রাজধানী হিসেবে ব্যবহার করেছে। এখন আমরা আসি ঘুর গজনি লড়াই। ঘুর এবং গজনি পাশাপাশি রাজ্য, ঘুরিরা গজনিদের আগেই শাসন কায়েম করেছিল, কিন্তু সুলতান মাহমুদের যোগ্যতার নেতৃত্বে একসময় গজনবীরা ঘুরিদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করে, অর্থাৎ ঘুরি বংশ একসময় গজনবীদের অধীনে চলে যায় 1011 সালে সুলতান মাহমুদের সময় ঘুরি বংশ 1011 সালে গজনবীদের অধীনে চলে যায় এবং চলে গেলেও তারা গজনির প্রতি আধিপত্য বজায় রেখে নিজেদের সক্রিয়তা বজায় রাখতে সক্ষম হয়। কিন্তু পরবর্তীতে যখন সুলতান মাহমুদের মৃত্যুর পরে যখন গজনবীরা আবার দুর্বল হয়ে পড়ে, সেই দুর্বলতার সুযোগে ঘুরিরা আবার তাদের হৃদয় গৌরব পুনরুদ্ধার করে এবং তারা তাদের সাম্রাজ্য ঘুররাজ্য অধিকার করার পাশাপাশি তারা
গজনি রাজ্য দখল করে নেয়। আমরা দেখি যে 1173 সালে গুরু বংশের শাসক গিয়াসউদ্দিন ঘুরি গজনি দখল করে নেন এবং 1186 সালের দিকে পরিপূর্ণভাবে ভারত থেকে বা আপনার মধ্য এশিয়া থেকে সম্পূর্ণরূপে গজনি বংশের পতন ঘটে এবং ঘুরিরা পুনরায় আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। এই ছিল গুর গজনি লড়াই। এবার আমরা আসি আমাদের আলোচনার মূল যে ব্যক্তি মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি দেখতে পাচ্ছ, মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি এক আলোচিত একজন অত্যন্ত ইতিহাস বিখ্যাত ব্যক্তি। তার মূল নাম মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম তার ভাই গিয়াসউদ্দিন ঘুরি, যিনি 1173 সালে ঘুর রাজ্যের অধিপতি হন। ঘুর রাজ্যের অধিপতি হওয়ার আগে তার কিছু পূর্বপুরুষ এই ঘুর গজনি লড়াইয়ে জড়িয়ে পড়েছিল এবং ঘুরের গজনির একজন শাসক ঘুর রাজ্যের দুইজন যুবরাজকে নির্মমভাবে হত্যা করেছিল। গজনি আক্রমণ করে বাহারাম শাহ, গজনি বংশের বাহারাম শাহ ঘুর রাজ্য আক্রমণ করে দুইজন যুবরাজকে নির্মমভাবে হত্যা করেছিল। এই হত্যার প্রেক্ষিতে পরবর্তীতে গিয়াসউদ্দিন ঘুরির আগের শাসক আলাউদ্দিন ঘুরি তিনি ক্ষমতায় এসে পরিপূর্ণ রূপে গজনি বংশ আক্রমণ করেন এবং গজনি দখল করে 7 দিন যাবৎ তিনি গজনিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ এবং ইমারত ধ্বংস করেন 7 দিন যাবৎ। সেই জন্য ইতিহাসে তিনি জাহানসুস বা বিশ্ব দাহক বা বিশ্ব ধ্বংসকারী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন ঘুরি বংশের আলাউদ্দিন ঘুরি। তার পরবর্তী ক্ষমতা এসেছেন মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির ভাই গিয়াসউদ্দিন ঘুরি। গিয়াসউদ্দিন ঘুরি যখন ঘুরি বংশের শাসক তখন তিনি 1173 সালে গজনি আক্রমণ করেন এবং পরিপূর্ণভাবে গজনিতে রাজধানী গজনি থেকে গজনিবিদের বিতরণ করেন, পরাস্ত করেন এবং গজনি দখল করে নেন। গজনি দখল করে নেওয়ার পরে গিয়াসউদ্দিন ঘুরি তার ছোট ভাই মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরিকে গজনির শাসনকর্তা নিযুক্ত করেন। এখানে আমরা দেখি ইতিহাসে ভাই ভাই লড়াই, বাফেসের লড়াই এক ইতিহাসের এক অমীয় ঘটনা আমরা দেখতে পাই। প্রায় ঘটেছে, মুঘল বংশে ঘটেছে, সালতানাতে ঘটেছে, খেলাফত যুগে ঘটেছে, আরবে ঘটেছে, কিন্তু এই জায়গায় একটু ব্যতিক্রম। গিয়াসউদ্দিন ঘুরি এবং মুইজউদ্দিন ঘুরি, গিয়াসউদ্দিন ঘুরি বড় ভাই, মুইজউদ্দিন ঘুরি ছোট ভাই, এই দুই ভাই ভাইয়ের মধ্যে কখনোই ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয় নাই এবং মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি দারুণ ভাবে তার বড় ভাই গিয়াসউদ্দিনের প্রতি আনুগত্যশীল ছিলেন। মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরিকে যখন গজনির শাসনকর্তা বানানো হয় তখন তা নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন, বরং তার ভাইকে বরং মধ্য এশিয়াতে রাজ্য বিস্তারে তিনি আরো সহায়তা করেছেন। কিন্তু পাশাপাশি 1173 সালে মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরিকে যখন গজনির শাসনভার দেওয়া হয় এবং তাকে ক্ষমতাও দেওয়া হয় পরিপূর্ণভাবে, তারই ধারাবাহিকতায় মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতে তার রাজ্য বিস্তারের সুযোগ পান, যদিও ঘুরিদের কেন্দ্রে আছেন গিয়াসউদ্দিন ঘুরি। তাহলে বলি মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরির মূল নাম মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম। তিনি 1173 সালে গজনবীদের রাজধানী গজনিতে শাসন প্রতিষ্ঠা করেন, তাকে শাসক নিযুক্ত করেন তার ভাই গিয়াসউদ্দিন ঘুরি এবং এখান থেকে তিনি পরবর্তীতে ভারতে তার রাজ্য বিস্তারের সুযোগ তৈরি করেন। তো আমরা এবার আসি মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি বা মুইজউদ্দিন মোহাম্মদ বিন শাম যিনি পরবর্তীতে ভারতে রাজ্য বিস্তার করবেন সেটা জানার আগে আমরা ভারতের অবস্থানের জন্য সংক্ষিপ্ত ভাবে তৎকালীন ভারতের অবস্থা, তৎকালীন সময়ে ভারতের রাজনৈতিক এবং সামাজিক এই দুটি অবস্থা নিয়ে আমরা কথা বলবো। নাম্বার ওয়ান রাজনৈতিক অবস্থা, তৎকালীন সময়ে ভারতের রাজনৈতিক অবস্থা। সিন্ধু বিজয়ের পরে আরো শত শত বছর 500 বছর পেরিয়ে গেছে, এখন আমরা দেখছি ভারতে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যের উৎপত্তি ঘটেছে এবং এই স্বাধীন রাজ্যগুলো যে যার মতো চলছে, কারো সাথে কারো কোনো প্রকার বন্ধুত্বের সম্পর্ক নেই এবং কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থাও নেই। এগুলোর মধ্যে রয়েছে পাঞ্জাব, এখানে ছিলেন গজনবীদের সর্বশেষ প্রতিনিধি খসরু মালিক, তারপর সিন্ধু মুলতান, এখানে ক্ষমতায় ছিল শিয়া ইসমাইলীয় কারামাতীয় সম্প্রদায় মুসলিম, দিল্লি ও আজমির, এখানে ছিলেন চৌহান বংশোদ্ভূত রাজপুত, কনৌজ, এখানে গহরওয়াল বংশোদ্ভূত রাজপুতরা ক্ষমতায় ছিলেন, বুন্দেলখণ্ড, এখানে ছিল চান্দেলা বংশ, গুজরাটে ছিল চালুক্য বংশ, বিহারে পাল বংশ আর বাংলায় ছিল শ্যাম বংশ। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো সবাই স্বাধীনভাবে চলছে, কারোর সাথে কারো তেমন বন্ধুত্ব সম্পর্ক নেই, তবে রাজ্য নিয়ে সীমানা নিয়ে বিরোধ আছে, অর্থাৎ পরস্পর শত্রুভাবাপন্ন এবং পরস্পর আত্মকলহে লিপ্ত এবং কেন্দ্রীয়ভাবে সবাইকে ঐক্যবদ্ধ করার কোনো কেন্দ্রীয় শক্তি এখানে ছিল না।
আমরা বুঝতে পারছি তৎকালীন সময়ে ভারতের স্বাধীন ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য উদ্ভূত হওয়ার কারণে এখানে কেন্দ্রীয় শক্তির দারুণ অভাব ছিল এবং কেন্দ্রীয় ভাবে এদের ঐক্যবদ্ধ করার কোন শক্তি এখানে অস্তিত্ব ছিল না। তাহলে আমরা দেখি আর এই সুযোগটা গ্রহণ করেছেন মুজিবুদ্দিন মোহাম্মদ ছাম ও মুজিবুদ্দিন মোহাম্মদ ঘুরি। তারপরে আমাদের সামাজিক অবস্থা, সামাজিক অবস্থার সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে সনাতন ধর্মের বর্ণপ্রথা। এই বর্ণপ্রথার কারণে সমাজের উচ্চ বংশীয় বেশ কিছু ব্রাহ্মণরা সমাজের উচ্চ পদে রয়েছে এবং নিচু যে বৈশ্য এবং শূদ্র তারা সমাজে অনেক নিপীড়িত, নির্যাতিত, অস্পর্শ বলে স্বীকৃত এবং এ সমস্ত কারণে নিচু বংশের লোকেরা ইতিমধ্যে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। কারণ সিন্ধু বিজয়ের মাধ্যমে এবং মোহাম্মদ সুলতান মাহমুদের মাধ্যমে এখানে ইসলামের বিকাশ ঘটতে শুরু করেছে আস্তে আস্তে, ক্ষমতার ভাবে নয় সামাজিকভাবে। এবং সমাজের বহু নিম্নবস্থ হিন্দুরা তখন ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করেছে। এটা ছিল মূলত সনাতন ধর্মের একটি ব্যর্থতা যে তারা তাদের অধস্তন অনুসারীদেরকে তাদের ধর্মে দীক্ষা ঠিক রাখতে পারেনি বরং তারা আস্তে আস্তে ইসলামাইজ হয়ে যাচ্ছিল। তার সমাজে এই বর্ণপ্রথাটাই কিন্তু সনাতন সমাজের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছিল। রাজনৈতিকভাবে এখানে বিশৃঙ্খলা আর সামাজিকভাবে এখানে মুসলিমদের গ্রহণযোগ্যতা বাড়ছে, ফলে মুজিবুদ্দিন মোহাম্মদ ছামের পক্ষে এখানে সমর্থন পাওয়া না, রাজনৈতিকভাবে জিতে গেলে তিনি সমর্থন পেয়ে যান, এখানে কেউ তার বিরোধিতা করবে না। এ হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক অবস্থা আমরা বললাম। তারপরে আমরা আসি ঘুরির ভারত আক্রমণের কারণ এমনকি সমস্যা দেখা দিল যে ঘুরি কি কি অজুহাত দেখিয়ে বা কি কি পরিস্থিতির আলোকে মোহাম্মদ ঘুরি বা মুজিবুদ্দিন মোহাম্মদ বিন শাম ভারতের তার সামরিক অভিযান পরিচালনা করার সুযোগ পেয়ে গেছেন। নাম্বার ওয়ান, আমরা এটা জানি সবাই, সাম্রাজ্যের বিস্তার, সাম্রাজ্য বিস্তার, এই কথাটা মধ্যযুগে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। এই টার্ম অর্থাৎ প্রত্যেকটা যে কোনো স্বাধীন রাষ্ট্র যাচ্ছে তার পার্শ্ববর্তীরা যে কীভাবে আক্রমণ করা যায় এবং কীভাবে দখল করা যায়। আর মুসলিমরা তো দারুণভাবে উদীয়মান শক্তি, সুতরাং তাদের সাম্রাজ্য বিস্তারের নেশা দারুণভাবে চলছে আলাদা পর থেকে। আর এখানে মধ্য এশিয়ায় মুসলিমরা সব জায়গায় তাদের সাম্রাজ্য বিস্তার ঘটাচ্ছে, তাই ধারাবাহিকতায় মোহাম্মদ ঘুরি এখানে আক্রমণ পরিচালনা করেছেন। দুই নম্বরে গজনী বংশের বিলোপ সাধন, গজনী বংশ যাদের সাথে ঘুরিদের মতবিরোধ আছে, রাজনৈতিক দ্বন্দ্ব আছে, তাদেরকে সমূলে বিনাশ করা, গজনী বংশের বিলোপ। গজনী বংশের একজন সর্বশেষ প্রতিনিধি তিনি ক্ষমতায় আছেন তিনি বলে পাঞ্জাবে খসরু মালিক তিনি ক্ষমতায় ছিলেন। সুতরাং মোহাম্মদ ঘুরি দেখতে পেয়েছেন যে তার একজন প্রতিনিধি যারা রাজধানী হারিয়েছে, গজনী হারিয়েছে, সেই বংশের একজন শাসক পাঞ্জাবে রয়ে গেছেন। সুতরাং তিনি যে কোনো ভাবে পরবর্তীতে সামরিক শক্তি অর্জন করে তারা যা আক্রমণ করতে পারেন, সুতরাং এই শত্রুকে পরিপূর্ণভাবে বিলিশ করে দেওয়া তাদের উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যে তিনি পাঞ্জাব আক্রমণ করেছিলেন। এটি তার ভারত আগমনের একটি পূর্বপ্রস্তুতি। তারপর হচ্ছে তিন নম্বর, ব্যক্তিগত সামরিক দক্ষতা, সামরিক স্পৃহা। মধ্যযুগে ব্যক্তিকেন্দ্রিক, বিশেষ করে আমরা তৈমুর লোককে দেখি, বাবরকে দেখি, গিয়াসুদ্দিন গুরিকে দেখি, মোহাম্মদ গুরিকে দেখি, সুলতান মাহমুদকে দেখি, যে ব্যক্তিগতভাবে সামরিক কর্তৃত্ব বা সামরিক স্পৃহা বিশ্বময় ছড়িয়ে দেওয়া খ্যাতি হিসেবে একটা প্রভাব ছিল। ব্যক্তিগতভাবে দুঃসাহসিক অভিযান পরিচালনা করা যেমন সুলতান মাহমুদ করেছিল, তদ্রুপ মোহাম্মদ ঘুরিও ব্যক্তিগতভাবে দুঃসাহসিক অভিযান পরিচালনা করার তিনি খুব বেশি উদ্বুদ্ধ ছিলেন বা আগ্রহী ছিলেন, তারই ধারাবাহিকতায় তিনি এই ভারতে তার আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন। তারপর হচ্ছে চার নম্বর রাজনৈতিক দুর্বলতা ভারতের, রাজনৈতিক দুর্বলতা, এটা ভারতের রাজনৈতিক দুর্বলতা। আমরা বলেছি যে ভারতে তখন কেন্দ্রীয়ভাবে কোনো শাসক ছিল না আর
স্বাধীন রাজ্যগুলো পরস্পর দ্বন্দ্ব করে লিপ্ত ছিল আর সামাজিকভাবে এখানে মুসলিমদের সমর্থন করার মতো লোক দাঁড়িয়ে গিয়েছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। সুতরাং এই সমস্ত কারণে রাজনৈতিক দূরত্বে কাজে লাগিয়ে মোহাম্মদ গোরি ভারত অভিযান পরিচালনা করেছেন। আর উদ্দেশ্য আছে ধর্মীয়, পাঁচ নম্বর ধর্মীয়। অনেক বিদেশী বলেছেন যে মোহাম্মদ গোরি ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি এখানে সামরিক অভিযান চালন করেছেন, কিন্তু আমরা বিচার বিশ্লেষণ দেখি তিনি এখানে এসে ধর্মপ্রচার করবেন, একটি ইসলামিক স্থিতি প্রতিষ্ঠা করবেন উদ্দেশ্য এমন ছিল না। রাজনৈতিক ভাবে তিনি মধ্য এশিয়ার মতো যেভাবে রাজনীতি বিস্তার করেছেন সেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারতের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছেন, তবে ধর্মীয় ভাবে তিনি খুব বেশি উদ্বুদ্ধ ছিলেন না। তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন ঠিক আছে, তবে একবারে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে ভারত আক্রমণ করেছেন বিষয়টা এরকম নয়। এই হচ্ছে মোহাম্মদ গোরির ভারত আক্রমণের কারণ সমূহ, কি কি উদ্দেশ্যে বা কি অজুহাতে তিনি ভারত আক্রমণ করেছেন। এবার আমরা আসি মোহাম্মদ গোরির ভারত অভিযান। মোহাম্মদ গোরি একের পর এক অনেকগুলো অভিযান তিনি পরিচালনা করেছেন। প্রথম নম্বরে আমরা দেখি এক নম্বরে সিন্ধু মুলদান এবং উচ 1175 1175 সালে তিনি সিন্ধু মুলতান এবং উচ এই তিনটি রাজ্য তিনি দখল করতে সক্ষম হয়েছেন এবং সেখানে তার আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। তারপরে গুজরাট 1178 গুজরাটে তিনি অনেক ব্যক্তিগত হাসি থাকে 1178 সালে সামরিক অভিযান প্রেরণ করে মোহাম্মদ গোরি গুজরাট দখল করতে সক্ষম হন। তারপর পাঞ্জাব অধিকার, পাঞ্জাবে মোহাম্মদ গোরি তিনবার আক্রমণ করতে পেরেছে। পাঞ্জাব অধিকার করতে গিয়ে প্রথমবার তিনি চূড়ান্ত রূপে পরাজিত হয়েছেন এবং পরাজিত তিনি ফিরে গেছেন। পরবর্তীবার তিনি আবার পাঞ্জাব অভিযান করে তাদেরকে পরাস্ত করে একটি চুক্তি করেছেন এবং ফিরে গেছেন। শেষ পর্যন্ত 86 সালে পাঞ্জাব দখল করে সেখান থেকে তিনি গজনী বংশের যে খসরু মালিক তাকে চূড়ান্ত রূপে পরাস্ত করে পাঞ্জাব তার সাম্রাজ্যভুক্ত করেছেন। এইবার আমরা আসি মোহাম্মদ গোরির মূল কারণ, মূল যে অভিযানটা আমরা এবার আসি সেটা হচ্ছে তরাইনের যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ 1191 মোহাম্মদ গোরি পাঞ্জাব তারপরে সিন্ধু মুলতান গুজরাট এগুলি দখল করার পরে এবার তিনি চূড়ান্ত রূপে ভারতের যে মূল শক্তি রাজপুত শক্তি এদের যে রাজ্য সেই রাজ্য জয়পরাজয়ন্তে এবার পরিপূর্ণভাবে ভারতে ঢুকে পড়েছেন। এখানে প্রথম যুদ্ধটি হয়েছে তরাইনের প্রথম যুদ্ধ 1191। এই যুদ্ধের পক্ষ হচ্ছেন এক পক্ষে আছেন মোহাম্মদ গোরি আর আরেক পক্ষে আছেন চৌহান রাজপুত রাজবংশের শাসক পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ ওই সময়ে মোহাম্মদ গোরিকে পরাস্ত করার জন্য একটি সামরিক কনফেডারেসি গঠন করেছেন, অর্থাৎ অন্যান্য রাজপুত তাৎক্ষণিকভাবে যে স্বাধীন স্বাধীন রাজ্যগুলো আছে এবং ভারতের বিভিন্ন জায়গায় যে রাজপুতরা আছে এদের সাথে যোগাযোগ করে তিনি একটি সামরিক জোট যেটাকে বলা হয় কনফেডারেসি গঠন করেছিলেন এবং তাদের মাধ্যমে তিনি 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে থানেশ্বরের কাছাকাছি তরাইন নামক প্রান্তরে এই যুদ্ধটি হয় 1191 সালে এবং এই যুদ্ধে মোহাম্মদ গোরি চূড়ান্ত রূপে পরাস্ত হন এবং পরাজিত হয়ে তিনি পলায়ন করে তিনি আবার গজনীতে চলে যান। তাহলে আমাদের এই তরাইনের প্রথম যুদ্ধে আমাদের ভারতের রাজপুত শক্তি পিতৃরাজ নেতৃত্বে যে সামরিক জোট গড়ে তুলেছিল সেই সামরিক জোট এবার প্রথমবারের মতো মোহাম্মদ গোরিকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। তারপরে তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 এবার মোহাম্মদ গোরি পরাস্ত হয়ে আবার তিনি থেমে যাননি। এবার দ্বার মাধ্যমে তিনি আরো সামরিক প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছেন এবং শেষ পর্যন্ত পরের বছরে তিনি আবার সেই ধানেশ্বর নিকটবর্তী তরাইন প্রান্তরে রাজপুতদের সাথে আবার সংঘর্ষে তিনি লিপ্ত হয়েছেন। এইবার আমাদের রাজপুত শক্তি প্রায় 150 যুব রাজপুতদের সমন্বয়ে বিভিন্ন অঞ্চলে ক্ষমতায় আসেন এবং 150 রাজপুত তার পক্ষে অবস্থান নিয়েছেন এবং 3 লক্ষ সৈন্যের একটি বাহিনী পৃথ্বীরাজ নেতৃত্বে গঠিত হয়েছে। এই পৃথ্বীরাজ
3 লক্ষ সেনার বাহিনী নিয়ে এই তরাইন প্রান্তরে মোহাম্মদ ঘুরির মোকাবেলা করতে শুরু করেছেন দ্বিতীয়বারের মতো। দুঃখের বিষয় হচ্ছে এই যুদ্ধে পৃথ্বীরাজ চূড়ান্ত রূপে এবং রাজপুত শক্তি চূড়ান্ত রূপে পরাস্ত হয় এবং পরাস্ত হয়ে মোহাম্মদ ঘুরি এই যুদ্ধে জয়লাভ করে তিনি কয় যে তার রাজ্য আজমির এবং দিল্লি জায়গা ক্ষমতা ছিল সেই রাজ্য তিনি দখল করতে সক্ষম হন এবং এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে মোহাম্মদ ঘুরি ভারতে তার আধিপত্য স্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। আমরা এবার দেখি মোহাম্মদ ঘুরি এখান থেকে চলে যাবেন কিন্তু তার একজন প্রতিনিধি আছে তাকে তিনি বসিয়ে যান তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবেক। মোহাম্মদ ঘুরি এই বিজয় অভিযান সম্পন্ন করার পরে তিনি এবার চলে গেছেন গজনীতে তবে এখানে তার একজন প্রতিনিধি তার দাস এবং তারই সাময়িক একজন নেতা কুতুবুদ্দিন আইবেককে তিনি ক্ষমতা প্রশাসন দিয়ে গেছেন প্রশাসনে এবং তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে গেছেন এখানে সামরিক অভিযান প্রতিষ্ঠা করার জন্য। এবং কুতুবুদ্দিন আইবেক এই ভারতে 1199 সালের পর থেকে তিনি এই রাজ্যগুলি দখল করেন এবং আরো কিছু রাজ্য তিনি দখল করেছেন যেমন কনৌজ, গোয়ালিয়র, গুজরাট, তানজিন, কালিঞ্জর, বাংলা এবং বিহার। আমরা জানি যে 1204 সালে এই তারই কুতুবুদ্দিন আইবেক একজন সেনাপতি ইকতারউদ্দিন মোহাম্মদ বখরের পক্ষের কলজি যিনি 1204 সালে বাংলা অধিকার করেছিলেন। এইভাবে আমরা দেখি যে একবার উত্তর বাংলা পর্যন্ত তখন কুতুবুদ্দিন আইবেকের রাজ্যসীমা বিস্তার লাভ করেছিল আর মোহাম্মদ ঘুরি এই সময় চলে গেছিলেন গজনীতে। এখন আমরা সংক্ষেপে বলি যে এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি কেন জয়ী হয়ে গেলেন, একবার হেরে গিয়ে আবার তিনি কেন জয়ী হলেন, এটার কারণ একটা আমরা বলতে পারি কতগুলো এখানের মধ্যে আছে। 1 নম্বর হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় শক্তির অভাব, কেন্দ্রীয় শক্তি ছিল না বলেই তাৎক্ষণিক সময়ে রাজপুতদের যে কনফারেন্স গঠন করা হয়েছে এটা খুব বেশি কার্যকর হয়নি। তারপরে এখানে আর কি বিষয় হচ্ছে যে মুসলিমদের রণকৌশলটা তৎকালীন সময়ে পৃথিবীর যে কৌশল ছিল তার চেয়ে অনেকটা উন্নত ছিল। আর তৃতীয়ত একটি কারণ হচ্ছে যে উদীয়মান শক্তি এবং ক্ষীয়মান শক্তি, মুসলিমরা ছিল তৎকালীন সময়ে মোহাম্মদ ঘুরি এক উদীয়মান শক্তির প্রতিভা। আর এটা এই কথাটা বলতে শ্রী বসাত তিনি বলেছেন যে যুদ্ধটা ছিল মূলত উদীয়মান শক্তি এবং ক্ষীয়মান শক্তির লড়াই, আর উদীয়মান শক্তি যদি জয়লাভ করবে এটা ছিল স্বাভাবিক কারণ মোহাম্মদ ঘুরি তৎকালীন সময় ছিল উদীয়মান শক্তির প্রতিভা আর আমাদের পৃথিবীরা ছিলেন তৎকালীন সময়ে ক্ষীয়মান শক্তির একজন নেতা। লাস্ট ওয়ান যে হিন্দু সমাজের যে বর্ণ প্রথাটা যে সমাজকে বিভেদ করে রেখেছিল পরে মোহাম্মদ ঘুরি এখানে রাজনৈতিকভাবে যুদ্ধ জয়লাভ করার পরেও তার কোনো সমস্যায় পড়তে হবে নাই কারণ তার সমর্থন সমর্থ গোষ্ঠী তৈরি হয়ে গেছে, নিচু গড়ের হিন্দুরা তার ধর্ম গ্রহণ করেছে। এবার আমরা দেখি মোহাম্মদ ঘুরির মৃত্যু। ঘুরির মৃত্যু গিয়াসুদ্দিন ঘুরি সেই ঘুর রাজ্যের ক্ষমতায় ছিলেন 1203 সাল পর্যন্ত। 1203 সালে গিয়াসুদ্দিন ঘুরি মারা গেলে এবার মুজিদ্দিন মোহাম্মদ বিন শাম বা মোহাম্মদ ঘুরি পুরো ঘুর রাজ্য তারপরে গজনী এবং দিল্লি এই সম্পূর্ণ রাজ্যের নেতা তিনি নির্বাচিত হন 1203 সালে। উল্লেখ আছে এই বিজয় অভিযানগুলো কিন্তু মোহাম্মদ ঘুরি করেছেন তার ভাই আন্ডারে থেকে, তার ভাই মূলত ঘুরবংশের কেন্দ্রে আছেন আর তিনি ছিলেন গজনীর শাসক, গজনী থেকে মোহাম্মদ ঘুরি এই বিজয় অভিযানগুলো পরিচালনা করেছেন। 1203 সালে গিয়াসুদ্দিন ঘুরির মৃত্যুর পরে মোহাম্মদ ঘুরি এবার ঘুর রাজ্যের চূড়ান্ত ক্ষমতা গ্রহণ করেন তবে তিনি খুব বেশি দিন থাকতে পারেননি। 1206 সালে মোহাম্মদ ঘুরি ভারত অভিযান সম্পন্ন করে ফেরার পথে তিনি একজন খোকার উপজাতি কর্তৃক মাগরিব নামাজ পড়া অবস্থায় একজন উপজাতি থেকে আক্রমণ করে এবং সেই হত্যাকারীর আক্রমণে মোহাম্মদ ঘুরি 1206 সালে ইন্তেকাল করেন। তারপরে আমরা দেখি এবার গুরুবংশের পতন। গুরুবংশের পতন কিভাবে হয়, মোহাম্মদ ঘুরি ইন্তেকালের পরে তার ছেলে মেয়েদের মধ্যে এই বংশের ক্ষমতা নিয়ে আবার দ্বন্দ্ব দেখা দেয় এবং তারা ক্ষমতা আসে ঠিকই কিন্তু তারা মূলত ঘুরির মতো পারদর্শী শাসক ছিল না বলে তৎকালীন সময়ে মধ্য এশিয়ার যে দুর্ধর্ষ যুবরাজ আছে তাদের আক্রমণ শিকার হয় তারা এবং মধ্য এশিয়ার একজন বিখ্যাত যুবরাজ তার নাম ভুলে গেছি তার আক্রমণে ঘুরিবংশের পতন ঘটে। তো ঘুরকেন্দ্রিক মূল যে ঘুরিবংশ সেই ঘুরিবংশের পতন ঘটে কিন্তু খাওয়ারিজম শাহ মনে করেছে খাওয়ারিজম শাহের আক্রমণে 1215 সালে এই দুর্বল ঘুরিবংশ শাসকগণের পতন ঘটে এবং ঘুর রাজ্য কেন্দ্রিক যে মূল ঘুরিবংশ সেই বংশের পতন ঘটে কিন্তু মোহাম্মদ ঘুরি ভারতে যে শাসন প্রতিষ্ঠা করেছিলেন এটা টিকে থাকে। অর্থাৎ ঘুরবংশের মূল অংশ পতন ঘটে যায়
মুঘল বংশ প্রতিষ্ঠিত হয় এবং 1800-1800 লাখ পর্যন্ত এখানে তারা আশ্চর্যভাবে ক্ষমতায় টিকে ছিল। এটা মূলত মোহাম্মদ ঘুরির এই বংশ প্রতিষ্ঠা করেছিলেন স্থায়ীভাবে ভারতে, তারই কিন্তু অবদান। এই ছিল মোহাম্মদ ঘুরি। আমরা আজকে কয়েকটা শব্দ শান্তি মাধ্যমে বলে দিই, গুরুত্বপূর্ণ কিছু শব্দ আছে। জাহাংসুজ, জাহাংসুজ হচ্ছে পৃথিবী ধ্বংসকারী বা পৃথিবী ভস্মকারী। আমরা বলেছিলাম যে ঘুরি বংশের আলাউদ্দিন শাহ গজনি আক্রমণ করে 7 দিন যাবত এখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন, অগ্নি সংযোগ করেছিলেন এবং ইমারতটি ধ্বংস করেছিলেন, এই জন্য তাকে বলা হয়েছে জাহাংসুজ। তারপরে আছে তরাইনের যুদ্ধ, আমরা বলেছি দুটি যুদ্ধ হয়েছে। এই দুটি যুদ্ধ ইতিহাসে একটি সুদান্ত মীমাংসাকারী যুদ্ধ, যে যুদ্ধের মাধ্যমে ভারতে মুসলিমদের স্থায়ী আবাস তৈরি হয়েছে এবং এখানে রাজপুত শক্তির পতন ঘটেছে। তারপরে কনফেডারেসি হচ্ছে যুদ্ধকালীন সময়ে সামরিক জোট, অর্থাৎ একা না পারলে অনেকজন মিলে যে জোট করা হয় সেটা বলা হয় কনফেডারেসি। রাজা পৃথ্বীরাজ এই মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে জয়লাভ করার জন্য রাজপুতদের নিয়ে যে জোট গঠন করেছিল সেটা বলা হয় কনফেডারেসি। এবং দ্বিতীয় প্রথমবার জয়ী হলে তারা দ্বিতীয়বার পরাজিত হয়েছে। তারপরে পৃথ্বীরাজ তিনি ভারতের এই চৌহান বংশের একজন শাসক, যিনি প্রথম যুদ্ধে তরাইনের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিলেন, যদিও দ্বিতীয় যুদ্ধে তিনি হেরে গিয়েছিলেন। তারপরে মোহাম্মদ ঘুরি, আমরা বলেছি যে মোহাম্মদ ঘুরি ভারতে স্থায়ী শাসন প্রতিষ্ঠার একজন প্রতিভা, যিনি ঘুরি বংশের শাসক এবং তার ভাই গিয়াসুদ্দিন ঘুরি কর্তৃক তিনি নিয়োজিত হয়েছিলেন। এ হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো আগামী ক্লাসে দেখা হবে। এই প্রত্যাশায় আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।